আজি আমার যে 87,000 লড়া ছয়ী নিযুক্তি হয়েছে, যদি কোনোবাই ভাবে যে ইয়ার ভিতর এজন লড়াও নাপাবলগিয়া হয়েছে, মাত্র এটা নাম আনি দিয়ক, মই সিবিআই ইনকোয়ারি দি দিব। যে 87,000 লড়া যে চাকরি হয়েছে আমার সরকার নামখিনি লই লব, তার ভিতর আপনাদের যদি কয় যে এজনও নাপাবলগিয়া লড়া ইয়াত চাকরি পাইছে, লগে লগে যে ইনকোয়ারি লাগে আমি দি দিম। ইয়াতকৈ তো আর মই একো কব নোৱাৰো। এজন লড়াও যদি কবা দূর দূরলৈকে বিচাৰি পায়, লিস্টখন আপনি আর টি আই মারক কালিয়ে লিস্টখন পাই যাব। মই আজি প্রশ্ন উঠাইছিল, মোক লিস্টখন নিদিলে প্লিজ। আজি মই প্রশ্ন উঠাইছিল, লিস্টখন নিদিলে প্লিজ। মুখ্যমন্ত্রী ডাঙরে রিপ্লাই দিছে, লিস্টখন লওয়াটো তো লিস্টখন তো পেপারতে উলাই গৈছে, লিস্টখন তো পোর্টেলতে আছে। আপোনালোকক যি লিস্ট লাগে লিস্টখনো মই দি দিম, তাত কি আপত্তি আছে? লিস্টখনতো কোনো আপত্তি নাই। 87,000 লড়া ছোৱালী নামটো বুকলেট করে আমি প্রিন্টিং করিয়ে লম 1,00,000 হওয়ার দিনাখন, তার কারণে আমি রখি আছো। গতিকে এজন লড়াও যদি কবার পৰা ধৰি বান্ধি আনি মোৰ ওচৰত লৈ আহিব পাৰে যে এই লড়াজনৰ চাকৰি হ'ব নালাগিছিল, চাকৰি হ'ল, যি তদন্ত লাগে দি দিম। সমস্যাটো কৰিছে চাকৰি কেলেংকাৰী পোৱা ধোৱা নাই, না নোপোৱাৰহে কেলেংকাৰী হৈ আছে। কংগ্ৰেছৰ দিনত হওক, আবাৰ দিনত হওক, ৰাকেশ পালৰ দিনত হওক, হয়তো আগত বিজেপিৰ দিনতো হ'ব পাৰে, পোৱাৰ কেলেংকাৰী অসমত বহুত আমি দেখিছো, নোপোৱাৰ কেলেংকাৰী এইবাৰ আমি দেখিছো। যে পইচা লৈ দিব নোৱাৰিলো, সুইচাইড কৰিলো, এইটোতো মোক আপোনালোকে ধন্যবাদ দিব লাগে যে টকা লোৱাৰ প্ৰমাণ হৈ গল। টকা লৈ মোৰ মাৰিলে ৱালত, চাকৰি নাপাই লাষ্টত সুইচাইড হৈ গল। তো এইটোতো মোৰ ৰাজনৈতিক জীৱনৰ আটাইতকৈ ডাঙৰ ক্ষণ নহয়? ইয়াতকৈ আৰু প্ৰমাণ কি দিব পাৰো? যেতিয়া ৰামে সীতাক কৈছিলে যে তুমি সতীত্বৰ প্ৰমাণ দিয়া, কৈছিল সীতাই আৰু প্ৰমাণ দিব লাগে নেকি? বহুতে কৈছিল, তথাপিতো ৰামে ক'লে, সীতাই ক'লে, ঠিক আছে মই প্ৰমাণ দিম। তো আজি ইমান ধুনীয়া প্ৰমাণ অসমৰ ৰাইজে পাই গ'ল। আর এইখন লিষ্টত যদি কোনোবাই দুর্নীতি হওয়া বলে কয়, ঠেলা আলার লড়া, রিক্সা আলার লড়া, এইখনত যদি আর কোনোবাই দুর্নীতি হওয়া বলে কয়, আর তাতক আর ভাল কোনে করব? যদি কংগ্রেসে ভাল করিম বলে কয় তো মানে হাহিব। ইয়াত তদন্ত বিচারিব লাগে নেকি? এই 87,000 লড়াক সিবিআই মাতিব লাগে আপনাদের কয়? যদি কয় মই মতাই দিও কক, আপনি মোক এখন লিখি দিয়ক যে এই 87,000 লড়াই চাকরি পোৱাটো ভুল হয়েছে, কেলেংকাৰীৰ তদন্ত লাগে। আপনি তেনেকে কলে নহব না, এইটো শুনক, দ্বিতীয়তে মুখ্যমন্ত্রী ডাঙৰে উত্তৰ, দ্বিতীয়তে চাকৰি পোৱা লড়া এজনেও যদি নাপাব লাগে বুলি কয়, নাম এটা মাত্রহে অপজিশনে কষ্ট করিব লাগে যে অমুকে পাব নালাগিছিল, মোক দি দিয়ক। তারপর 87,000 লড়া ছোৱালীক সিবিআই মাতিব, হিয়তৰ গালি গালাজ আপনাদের খাই থাকক, মোৰ কি আছে? 87,000 ফেমিলিক মাতিব, কোনোবা সানাসুর বিক্রি করা মানুহর লড়া আহি হাজির হব যে অমুকক দিনে দিনে অভিশাপ দিছো, মই চাকরি পোৱাটোৱে এওঁলোকৰ হিংসা গজিছে, করে দিয়ক, মূর্তি কোনো আপত্তি নাই, কিন্তু একদম ধুনিয়া লিখা পড়া লিখি দিও। তো মই একদম তেনেকে কম, মানে জিগদেক ধরিছে আর জিগদেক ধরা হইছে, বাদে তো মানে শুনক, আপনাক কবলৈ চান্স তো দিয়ে আছে, আপনি কইছে কমলাই কই, মই এটাই কলু না, কাবার যদি কিবা কব ইচ্ছা থাকে, আমিনুল ইসলামে যে কষ্ট করে এখন কাগজ লিখি আনিলে, আপনাদের কিয় লিখি নানিলে যে আমার কব ইচ্ছা আছে? আনিব না, এইটো তাতে গৈ পেলাই মই তো যিটো মই দেখি আছে, মাননীয় অধ্যক্ষ মিছামিছি এইবিলাক টেনশন নলব, কবাত কালি ৰাতিপুৱা কোনোবা চুঙাত নাম ওলোৱাৰ কাৰণে কলে কব পাৰে, তাতকৈ একো লাভ নহয়। আমি আমাৰ জায়গাত চুঙাটো কি বস্তু, চুঙাটো মই কম, চুঙাটো এনেকুৱা বস্তু, চুঙাৰ ইমান আকৰ্ষণ আছে, চুঙাটো আপুনি ব্যৱহাৰ কৰিছে, চুঙাটো বুজাই দিয়ক, ডেফিনেশ্যনটো দি দিয়ক, চুঙাটো এনেকুৱা বস্তু যোনে আপোনাক এবাৰ উঠাই বহুৱায়
এই সুঙাত এইটো এইটো ডাঙৰ আকৰ্ষণ আছে এতিয়া চাওক আমিনুল ইসলাম ডাঙৰীয়াই প্ৰশ্ন উঠালে তেওঁ তেনেকে পিং পং কৰি থকা নাই যোনে প্ৰশ্ন উঠোৱা নাই এই দুজনে পিং পং কৰি থাকে গোটেইটো সুঙাত তাৰপিছত মুখ্যমন্ত্রী উঠিলে 84 জন বিধায়ক আমি জিকাই আনিছো গতিকে মোর অপর্যাপ্ত সময় আছে অহবার আপনাদের জিকাই আনক আপনাদের পাব বাহিরত বহুত মানে সুধে যে মুখ্যমন্ত্রীয়ে কিয় কব পারে ডেমোক্রেসিত যি মানুহৰ বেছি এম এল এ থাকে তার লিডারে বেছি কব পারে তো এইটাই গণতন্ত্র এখানে নরেন্দ্র মোদীয়ে বেছি সময় কথা কব পারে আগতে মনমোহন সিংয়ে বেছি কথা কব পাৰিছিলে এটো রুল কষ্ট করব লাগিব এটা যদি 87,000 লড়ার পিছত লাগি যায় অহাবার কেটা সিট পাব আপনি আর তো গেলিব গতিকে সেই কারণে কথাটো কৈছো আমিনুল ইসলাম ডাঙরিয়ায় যদি মোক 6-5টা লড়া ছোৱালী নাম দি দিয়ে যে আমার সন্দেহ হৈছে এই লড়া ছোৱালীখিনিয়ে পাব নালাগিছিল মই বিহিত ব্যবস্থা লৈ লম খালি এনেকেতো আৰু আমি অমুকত শুনিছো গতিকে CBI-কো মই এখন কাগজ দিব লাগিব যে আপোনাক কিয় মাতিছো তাৰ তাতো জাস্টিফিকেশন লিখিব লাগে যে এনেকে এসেম্বলিত এটা সিটত গন্ডগোল হৈছিল মানুহ এজন বহি থাকিব নোৱাৰে পিং পং কৰি থাকে গতিকে CBI লাগে সেইটোতো CBI হব নোৱাৰে CBI এটা পার্টিকুলার সিট এটার খেলি মেলির কারণে তো CBI হব না এটা এতিয়া ঘটনাটো হল যে এটা স্পেসিফিক মই অত্যন্ত সততারে সৈতে কব পাৰো যে এই যে লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে তাত যদি কোনোবাই সন্দেহ করে তাতকৈ আর ভুল কাম একো নাই সকলোৰে সমষ্টিত পাইছে কার সমষ্টিত কোনো মানে কোনে সন্দেহ কৰিব পাৰে পুলিশত দৌড়ি দৌড়ি কষ্ট কৰি কৰি লড়া ছোৱালীবিলাকে চাকৰি পাইছে পঢ়া শুনা কৰি লড়া ছোৱালীবিলাকে চাকৰি লৈছে এপইণ্টমেণ্ট লেটাৰ লব আহোঁতে হাজাৰ হাজাৰ টিভিয়ে ৰেণ্ডমলি ইণ্টাৰভিউ লৈছে ঘৰৰ বেকগ্ৰাউণ্ড সকলোৱে শুনা পাইছে তাৰ পিছত চাকৰিৰ কেলেংকাৰী ক'তো হোৱাই নাই নোপোৱাৰ কেলেংকাৰী ডেফিনেটলি হৈছে কালি যদি কোনোবাই মোৰ নামত পইচা তুলি আছে মই কি কৰিব পাৰোঁ মোৰতো কোনো উপায় নাই তার তদন্ত হয়েছে তার তদন্ত আমি লজিক্যাল কনক্লুশনলৈকে লৈ যাম নোপোৱার কেলেংকাৰীটো চাকরি নোপোৱার কেলেংকাৰীটোত আমি কাকো ৰেহাই নিদিম যি কৰিব লাগে কৰি থাকিম পোৱার কেলেংকাৰীৰ খবৰ চৰকাৰৰ হাতত নাই যদি আপোনালোকৰ হাতত চাকরি পোৱার কেলেংকাৰীৰ কিবা তথ্য আছে আমাক দিয়ক আমি চালি জাৰি চাই CBI লাগে ED লাগে সকলো কৰি দিম খালি পোৱার কেলেংকাৰী দিয়ক যে এই 10 জন লড়া ছোৱালীয়ে পাব নালাগিছিল কারণ এইটো তদন্ত দিয়ার পিছত 87,000 মানুহক এটা এটাকৈ পুলিশে মাতিব তার তো পাপটো মই লব নোৱাৰো যোনে লব লাগে লোক মোৰতো কোনো আপত্তি নাই গতিকে আপোনালোকে ধুনিয়া কৰি লিষ্টখন দিয়ক যে এই কেইজন লড়ার চাল চলন তার গঠন পঢ়নত আমার আপত্তি আছে ইহতি পাব নালাগিছিলে তেওঁলোকে চাকরি পালে গতিকে আপুনি তদন্ত দিয়ক কিন্তু ইয়াত কোনো তথ্যই নাই হেতু ভালে হৈছে মানে যিখিনি ধরা পৰিছে তেওঁলোকক বাস্পী ভবনত তেওঁলোকক অফিসার রাখিব লাগে তেতিয়া তারপর উলিয়াই দিব লাগে তেনেহলে বিজেপি অফিসার এটা কথা বাস্পী ভবনত তো এটা একটা ভবন কালি যদি আপুনিও যায় মইনো তারপর যাওয়া মানুষ কেনেকে বাধা দিম কিন্তু বাজপেয়ী ভবন হোক রাজীব ভবন হোক বা মোৰ ঘৰ হোক আপোনালোকৰ ঘৰ হোক যোনে চেষ্টা কৰিলে অসমত আৰু চাকৰি নামত কোনো কেলেংকাৰী কৰিব নোৱাৰে সেইটো হল একদম ক্লিয়াৰ কথা যে সেইটো চেপ্টাৰ ক্লোজ হৈ গ'ল সেইটো চেপ্টাৰ নাই কিন্তু দুপুৱাৰ তদন্ত কিছুদিনলৈকে চলি থাকিব এতিয়া আৰু যে 22,000 চাকৰি ওলাব মানুহে কি করে যি লড়া ছোৱালী রিটার্নত পাস করে তেওঁলোকৰ ঘরে ঘরেও টকা খুঁজিব যায় যে পিছত ঘূৰাই দিয়ে বহুতে
যে টকা লৈ ললো গুলি লাগিলে লাগিলে যদি লাগিলে নালাগিলে পিছত টকা ঘূৰাই দিম তেনেকুৱা কেলেংকাৰী চলি থাকে চাকৰি নোপোৱাৰ কেলেংকাৰী যতে হব চলি থাকিব পোৱাৰ কেলেংকাৰী কোনো খবৰ নাই কেছ ফৰ জব আরে নাপায় নহয় কেছ ফৰ জব লিখাৰ আগতে এই 87,000 লৰা ছোৱালীৰ পৰিয়ালৰ ফালে চাব লাগিব নহয় এজনো কেছ দিব পৰা মানুহ আছিল নেকি তাতে এজন লৰা ছোৱালীও তাত এনেকুৱা কোনোবাই চাকৰি পাইছিল নেকি যোনে কেছ দিব পৰা অৱস্থাত আছিল গতিকে চাকৰি নোপোৱাৰ কেলেংকাৰীৰ পূৰা তদন্ত হ'ব চাকৰি পোৱা কেলেংকাৰী মোৰ লগত কোনো তথ্য নাই যদি কোনোবা বিধায়কে চাকৰি পোৱা কেলেংকাৰীৰ কিবা তথ্য দিব পাৰে তদন্ত দিবৰ কাৰণে আমাৰ কোনো আপত্তি নাই হ'ব জৰিয়তে পাব পাৰিব কাট অফ নম্বৰো পাব সব পাব কোনো নিজৰ যদি এনচাৰ স্ক্ৰিপ্টখনো চাব পাৰে এনচাৰ স্ক্ৰিপ্টখনো দিব সম্পূৰ্ণভাৱে মই সেৱাক কৈ দিছো যে ইয়াত একো লুকাবলগীয়া নাই পাট্টা পাট্টা কোনোবাই এনচাৰ স্ক্ৰিপ্ট চাব খোজে এনচাৰ স্ক্ৰিপ্ট চাওক কোনোবাই নম্বৰ চাব খোজে নম্বৰ চাওক কি আপত্তি আছে কোনো কোনো আপত্তি নাই খালি এটা নিয়ম আছে যে আৰ টি আই মাৰিব লাগে যে মই অমুকৰ চাব খোজো ইমানে ইউ পি এছ চিত যদি ইউ পি এছ চিয়ে যদি চব পোৱা নম্বৰ দি দিয়ে পোৱা নোপোৱা আমিও দি দিম আমিতো এটা ষ্টেণ্ডাৰ্ড ফলো কৰোঁ যদি ইউ পি এছ চিত ৰুল আছে পোৱা নোপোৱা চবৰ নম্বৰটো দিব লাগে আমি চবৰ নম্বৰটো দি দিম আমাৰ কি আপত্তি আছে আৰু আপোনালোকে প্ৰশ্ন সুধিলেওতো পাই যাব যে মোক চবৰ পোৱা নোপোৱা নম্বৰ দিয়ক কিন্তু মইনো নিজে নিজে কিয় এইখনত কজোৱাই থাকো এইটোৱে কথা গতিকে চাকৰি নোপোৱাৰ কেলেংকাৰী হব আৰু পোৱাৰ কোনো কেলেংকাৰী নাই বুলি মই ভাবো তথ্য থাকিলে আমি যি তদন্ত দিব লাগে দিম বাকী 87,000 মানুহৰ অভিশাপ তভিশাপ যোনে খাই থাকিব লাগে খাই থাকক